হ্যালো, আমি এখন মুড়ি বাচ্ছি। পূজোর কিন্তু বাকি আছে আর মাত্র দুদিন, আর হাতে কিন্তু এখনো প্রচুর কাজ, আর তারই মাঝে প্যান্ডেলও কিন্তু হয়ে গেছে স্টার্ট। আর ওই দেখো, বাড়িতে কালীপূজো খুব আনন্দ করব, সকালবেলা এসেছি। গুড মর্নিং, গুড মর্নিং। আজ হলো আমাদের বাড়ি কালীপূজো, বছর ঘুরে আবার কালীপূজোর সময় চলে এসেছে, আর আমরা সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। সকালে ব্রেকফাস্টও কিন্তু করা হয়ে গেছে আমাদের। আমি পেট ভরে ব্রেকফাস্ট খেয়েছি, একেবারে লুচি আলুর দম দিয়ে একদম ভরে। একদম প্রতি বছর আমি পূজোর অনেক কাজে হেল্প করি, কিন্তু এই বছর আমি কিচ্ছু করতে পারবো না, আমার একটু শরীরটা খারাপ। বাইরে অলরেডি অনেক আয়োজন শুরু হয়ে গেছে, আমি তোমাদের সাথে কিন্তু সবকিছু শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু পূজোর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে আমার কাকি আর পিসি বসে পড়েছে নারকেল ছাড়াতে। এই নারকেল দিয়েই কিন্তু মায়ের ভোগের নারকেল নাড়ু তৈরি হবে। আর এদিকেও দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট সেরে এই কাকিমাও দুপুরের লাঞ্চে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। দুপুরের রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে। রং করছিস? কোথায় রং করছিস? কেন দিদি বলেছে আজকে বাড়িতে কি হবে? তুই নিচে না এসে ছাদে কি করছিস? নিচে ভাল লাগছে না? নিজে তোর লোক এসছে, দূর ভাল লাগছে না, যে যার কাজে রয়েছে তার উপর। আর তুই পাতা ছিটছিস, একটু তাকায় দিকে। আজকে বাড়িতে কালীপূজো খুব আনন্দ করব, সকালবেলা এসেছি। সকালবেলা কখন এসছিস? সকালবেলা হচ্ছে 10টার দিকে এসেছি। ও, মার সাথে? হ্যাঁ, প্যান্ডেল হয়েছে এখানে। ও, তুই প্যান্ডেলে যাসনি? হ্যাঁ, আমার ঘুরে আসা হয়ে গেছে। ঘুরে আসা হয়ে গেছে? ঠাকুর এসছে? না, ঠাকুর হচ্ছে বিকেলবেলা আসবে। তখন তুই যাবি তো? আচ্ছা, আমরা সবাই যাবো ঠাকুর আনতে। এবার খাওয়া দাওয়া শুরু হবে, তাই তো? আমি নিচ্ছি না এর ভিডিও, আমি প্লেটের প্লেটের ভিডিও নিয়েছি। এ দীপা, লজ্জা করে খাবি না দীপা। আর তুই আমার লজ্জা, তুই লজ্জা করে খাবি? আমি নির্লজ্জ। আচ্ছা ঠিক আছে। খেয়ে দিয়ে নিয়ে সবাই বলবে রান্না কেমন হয়েছে, ক্রেডিটটা ওনাকে দিয়ে দেবে সবাই মিলে। এই মতো বেরো ঝর্ণা দি আছে পরিবেশনে। এবার কি দিল? আলুর দম। এবার করলো মটরশুটি দিয়ে আলুর দম। দীপা ভালো লেগেছে? আর তোমার ঝাল লেগেছে? বাবারে, আমি তাহলে ডাল দিয়ে মেখে আলুর দম দিয়ে খাবো। এই আলপনা কমপ্লিট। এই হলো আজকের আলপনা, আর এই হলো আলপনা শিল্প।
তো বন্ধুরা, যেহেতু আমার শরীরটা খারাপ সেহেতু এবার অনু আলপনা দিল। তো আলপনা দেওয়া শেষ হওয়ার পর আমি ঘরের দিকে আসলাম, আর এসে দেখলাম এখানে রচনা হাড়ি ভরা চলছে। এই সেই রচনা হাড়ি যে দুখানা হাড়ি মায়ের দুদিকে থাকবে। এখন রচনা দিয়ে এটাকে কি বলে জিনিসটা কি বলে দিয়ে হচ্ছে এখন নাড়ু দেওয়া হবে, এভাবে নাড়ু দিয়ে সাজানো হবে। এখন রচনা হাড়ি সাজানো হচ্ছে, আপাতত এর মধ্যে খই দেওয়া হচ্ছে, এরপরে এর উপরে নাড়ু দেওয়া হবে, ষষ্ঠী দেওয়া হবে। আর নাড়ু নাড়ু এখনো বানানো হয়নি, এই যে নাড়ু পাকানোর জন্য সবাই বসে রয়েছে অলরেডি, আর ওখানে নাড়ু পাক এখনো চলছে, তারপর নাড়ু দিয়ে সাজানো। আচ্ছা, এবার কি দু রকম নাড়ু হবে, একটা লাল একটা সাদা? হ্যালো, আমি এখন মুড়কি ভাজছি। এই বাবা, কত বড় প্যাকেট! কত বড় প্যাকেট! এই প্যাকেটটা একদম দেখি ভর্তি হয় কি। তো বন্ধুরা, আমরা মাকে নিয়ে একদম বাড়িতে চলে এসেছি। আর যেহেতু আমি মায়ের কাছে গিয়ে ক্লিপ নিতে পারছিলাম না, সেহেতু ওইখানে আমি অনেক ক্লিপ নিইনি। তো এখানে আমরা সবাই ওয়েট করছি কখন আমার মা বরণ ডালা নিয়ে এসে মাকে বরণ করে নেবে। দেখলে মাকে বরণ করা হয়ে গেছে। এইবার মাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার পালা এবং মায়ের স্থানে বসিয়ে দেওয়ার পালা। তো ফার্স্ট পার্টটা আমরা এখানেই শেষ করলাম, সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও সেকেন্ড পার্টটা দেখার জন্যে। ফার্স্ট পার্টের থেকেও কিন্তু সেকেন্ড পার্টটা বেশি ইন্টারেস্টিং। তো মনে করে সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে মনে করে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও তোমার কোন পার্টটা খুব বেশি ভালো লেগেছে। সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা।